তুলে দাও দাউ করে জ্বলছে আগুন আর সেই আগুনের মধ্যে চিরুনি আর কাচি দিয়ে সুনিপুণ ভাবে দাঁড় করানো হচ্ছে নতুন একটি স্টাইল রাজধানী ওভার সেলুনে গিয়ে দেখা গেল আগুন দিয়ে চুল কাটার এই পদ্ধতি নতুন এই স্টাইলকে বলা হচ্ছে ফায়ার কাঠ তরুণদের বেশ আগ্রহ রয়েছে নতুন এই কাঠের প্রতি এমন দৃশ্য দেখে প্রথমে হয়তো অনেকেই ঘাবড়ে যেতে পারেন বিশ্বের অনেক দেশে আগুন দিয়ে চুল কাটার এই পদ্ধতি কিছুটা পুরনো হলেও বাংলাদেশে এটি নতুন ধানমন্ডিতে অ্যাডোনিস মেকওভার সেলুনে গিয়ে দেখা গেল আগুন দিয়ে চুল কাটার এই পদ্ধতি তরুণদের বেশ আগ্রহ দেখা গেল এই ফায়ার কাটের প্রতি এটা আমার থার্ড টাইম আমি যে ট্রাই করার পর দেখলাম আমি রেজাল্ট ভালো পেয়েছি ফর দ্যাট রিজন এটা আমি আরেকবার থার্ড টাইম ট্রাই করছি কৌতূহলবশতই প্রথমে ফায়ার কাটটি করিয়েছিলাম আমি যেটা চাচ্ছিলাম চুলের আমার স্টাইলের সঙ্গে সেটি আমি ফায়ার কাটের মাধ্যমে পেয়েছি প্রথম অবস্থায় কিছুটা ভয় কাজ করলেও অনেকেই এখন নিয়মিত নতুন স্টাইলে চুল কাটেন ফার্স্ট এক্সপেরিয়েন্স যেদিন ছিল ওদিন একটু ভয় লাগছে মানে আজকে ভয় লাগে নাই প্রায় দুই মাস আগে করাইছি আমি আসলে আমার কাছে খুব ভালো লাগছে যাদের চুল সিল্কি এবং যাদের সামনে পড়ে থাকে যাদের ব্যাগে যায় না বা ডিমের যেগুলো চুল আছে সেটার জন্য আমরা করে থাকি এখন ইয়ং জেনারেশন যারা আছেন তারা দেখা যাচ্ছে স্টাইল করতে পারছে না নিজের মন মতন তখন আমাদের কাছে এই ফায়ার কাটটা করার পরে উনি নিজের মনের মতন নিজের স্টাইল করে নিতে পারছেন ফায়ার কাট নিয়ে কথা হচ্ছিল ওই সেলুনের স্বত্বাধিকারী মহম্মদ হোসেনের সাথে এই কাটে কোনো ঝুঁকি বা ক্ষতিকর দিক নেই বলে জানালেন তিনি না এটাতে হান্ড্রেড পার্সেন্ট পড়বে এটাই কেমিকেলে কোনো ধরনের ক্ষতিকর কিছু নেই আমার না চুলের ক্ষতি হবে না স্কালপের কোনো ক্ষতি হবে ফায়ার কাটে যখন অ্যাপ্লাই করতেছি তো পার্মানেন্টলি একটা সেটিংয়ে চলে আসতেছে হ্যাঁ এইটাই হচ্ছে ফায়ার কাটার বেসিকটা তবে ফায়ার কাটের চর্চা বাড়িতে না করার পরামর্শও দিলেন তিনি রেদান আহমেদ ডিবিসি নিউজ ঢাকা